আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এখন প্রথমেই বক্তব্য রাখবেন সিআইটিও রাজ্য সম্পাদক তথা This is ABC News, AGT Live. এবং মানুষের উপরে যেভাবে গণতান্ত্রিক আন্দোলনের উপরে যেভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে তার প্রতিবাদে এগিয়ে আসার জন্য আহ্বান করছি। সংস্থানের কোনো সুযোগ এই বাজেটে রাখা হয়নি, যার ফলে সারা দেশেই বেকারদের মধ্যে শিক্ষার উন্নয়নের জন্য বাজেটে সামান্য অর্থ রাখা হয়েছে এবং কৃষকদের স্বার্থের পরিপন্থী এই জনবিরোধী বেকারদের কর্মসংস্থানহীন এই যে বাজেট এবং গরিব সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী যে গঠন করার দিকে এগোচ্ছে, যার মধ্য দিয়ে সারা দেশের মানুষের মধ্যে এই বাজেটের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠার জন্যে মানুষকে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আবেদন। একদিকে কেন্দ্রীয় সরকার আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য তাকে ভবিষ্যৎ করে দিয়ে এবং তাদের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে, যেভাবে যে কোনো দল মত পথের লোক সেই অঞ্চলে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে আজকের এই পথসভায় আমরা মিলিত হয়েছি করা হচ্ছে। অন্যদিকে যেভাবে এই বিজেপি সরকারের আমলে ভয়াবহ আর্থিক মন্দা তৈরি হয়েছে, এই আর্থিক মন্দা মেটাবার যে দোকানগুলো আছে বৌদ্ধ মন্দিরের আশেপাশে, যে কাউকে জিজ্ঞেস করলে বলবেন আগের মতো বেচা বিক্রি নেই। আমি গত 5-6 দিন আগে জিবি বাজারে গিয়েছিলাম, এক দোকানের ঘরে বসলাম, বসে জিজ্ঞেস করলাম তোমার ব্যবসা বাণিজ্য কীরকম চলছে, দোকানি বলছেন যে আমি আগে একজন কর্মচারী রেখে ভালো রোজগার করতে পারতাম, আমারও ভালো চলতো, কর্মচারীর মাইনেও ভালো দিতে পারতাম, আর আজকে আমার রোজগারটা এত কমে গেছে যে আমাকে কর্মচারী বাদ দিতে হয়েছে। কারণ একজন কর্মচারী রাখলে ন্যূনতম তো 5,000 টাকা থেকে দিতে হবে। তাহলে এই যখন আমার দেশের অবস্থা, আমার দেশের প্রধানমন্ত্রী 2014 সালের লোকসভা নির্বাচনের আগে দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশের বেকারদের বড় ভয় দিয়ে বলেছিলেন আমার 56 ইঞ্চি বুকের ছাতি, আমার হৃদয় বড়, আমি তোমাদের কথা ভাবি, তখন পারিবারিক বাজেটে পরিবারের মানুষের জন্যে সুখ স্বাচ্ছন্দ্য আনার জন্যে যদি আমরা টাকা পয়সা খরচা করতে পারি তাহলে বলা যায় যে পারিবারিক বাজেটটা মোটামুটি ভালোই আছে। ঠিক একইভাবে আমাদের দেশে যখন বাজেট তৈরি হয় দেশের মানুষ সেই বাজেটের দিকে তাকিয়ে থাকে, মানুষ এই বাজেট সম্পর্কে আশা করেন যে তাদের জীবনের যে সমস্যা আছে এই সমস্যা সমাধানের যে ক্ষেত্রে বাজেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা কি দেখলাম এবারকার বাজেটে, কেন্দ্রের সরকার দেশের গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে খুশি করতে পারলেন না। কাদেরকে খুশি করলেন? খুশি করলেন আমাদের দেশের যারা একচেটিয়া পুঁজির মালিক, যারা কর্পোরেট হাউসের সাথে পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকে খুশি করা হলো, কিন্তু আমাদের দেশের কৃষক, আমাদের দেশের শ্রমিক, আমাদের দেশের বেকার যুবক, আমাদের দেশের ছাত্র, আমাদের দেশের সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা এই বাজেটে খুশি হলেন না।